यदा यदा हि धर्म से ग्लार्भवति भारत अभ्युत्थनमधर्म से तदत्मा सृजम्य हम परित्राणय साधूना च दुष्कृत धर्म सम्भवामि संभवामि युगे युगे जख बस छोट তখন আমার দিদিমার মুখে প্রায়ই একটা কথা শুনতাম নেই ভারতে নেই ভারতে এর মানে বুঝতে পারতাম না কেমন যেন ধাঁধার মতো মনে হতো দিদিমার কাছে মানে জিজ্ঞেস করলে তিনি মধুরভাবে হেসে বলতেন তুমি আর বড় হও শোনা তখন তোমাকে আমি একটা বই পড়তে দেব তখন তুমি নিজেই সব বুঝবে আমার বয়স তখন সাত বছর তখনই আমি জানি আমাদের এই দেশটার নাম ভারত ইংরেজিতে বলে ইন্ডিয়া কিন্তু দুবার ভারত কেন আমার দিদিমা খুব পড়ুয়া ছিলেন রোজই কোনো না কোনো গল্পের বই পড়তেন একখানা বেশ মোটা বই রাখা থাকত তার বিছানার পাশের র্যাকি প্রত্যেক দিন তার থেকে পড়বেনি দুই দু একটা পাতা বইটির নাম মহাভারত কাশিরাম দাস বিরচিত আমি তো বাংলা লেখা পড়তে পারি সুকুমার রায়ের কয়েকটি কবিতাও মুখস্থ একদিন দিদিমার সেই বইটা পড়তে চেষ্টা করলাম কিছু মানে বুঝতে পারলাম না বড্ড খটমট অনেক কথার মানেই জানি না প্রথম লাইনটাই এরকম বিঘ্ন বিনাশন গৌরীর নন্দন না এ শব্দ আমার অজানা তাই এই বইটা আমি আর খুলে দেখিনি এর তিন চার বছর পর গল্পের বই পড়ার নেশা আমায় চেপে ধরেছে পাড়ার লাইব্রেরি থেকে রোজ বই নিয়ে আসি আত্মীয় স্বজনদের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেও খুঁজি গল্পের বই এখন অনেক শক্ত শক্ত বাংলা শব্দেরও মানে বুঝতে পারি একদিন বড় মামার বাড়িতে একটা বই পেলাম সেটার নাম মহাভারত কিন্তু সেটা মোটেই বড় বই নয় মোট পাতা নয় গদ্যে লেখা একটা খটকা আমার লাগলো দিদিমার ঘরে মোটা বইটার নাম মহাভারত আর এই পাতলা বইটার নামও মহাভারত এই বইটায় তো কাশিরাম দাস বিরচিত লেখা নেই দিদিমাকে সে কথা জিজ্ঞাসা করতেই তিনি বললেন আসল মহাভারত তো সংস্কৃত ভাষায় লেখা তাহার এখন কজন পড়বে কজনই বা বুঝবে তাই বাংলায় প্রথম মহাভারত লিখলেন কাশিরাম দাস তারপর আরও অনেকে লিখেছেন আমি মনে মনে ভাবলাম কাশিরাম দাসবাবু আর একটু সহজ করে লিখলেন না কেন তারপর কেটে গেছে অনেক বছর এর মধ্যে আমি জেনে গিয়েছি দিদিমার সেই ধাঁধাটার উত্তর যা নেই ভারতে তা নেই ভারতে একটা ভারত আমাদের দেশের নাম আর অন্য ভারত হচ্ছে মহাভারত তার মানে আমাদের দেশে যা যা আছে তা সবই পাওয়া যাবে মহাভারতের কাহিনীতে অনেক রকম মহাভারত পড়ার পর আমি বুঝতে পারি এ কথাটা সত্যি আমাদের এত বড় দেশে যা কিছু আছে তা সবই যেন রয়েছে মহাভারতে মূল মহাভারতের বাংলা অনুবাদ আমি যে কতবার পড়েছি তার ঠিক নেই এখনও মাঝে মাঝে সেই বইয়ের যে কোনো পৃষ্ঠা খুলে পড়তে শুরু করি প্রতিবারই নতুন মনে হয় গত শনিবার আমার বড় মাসির বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম চন্দননগরে এদের বাড়িটি খুব সুন্দর সামনেও একটা বাগান আবার পিছনেও বাগান ছাদ থেকে গঙ্গা দেখা যায় কত রকম পাখি আসে আমি মাঝে মাঝে কলকাতা ছেড়ে এখানে আট দশ দিন থেকে যাই বড় মাসের দুটি ছেলে মেয়ে টুবলু আর রিয়া ওরা যমজ একই দিনে জন্মেছে কিন্তু একরকম দেখতে নয় তবে একজনের জ্বর হলে হার একজনেরও হবে দুজনেই মিষ্টি খাবার পছন্দ করে না টক খেতে খুব ভালোবাসে এদের এগারো বছর বয়স দুজনেই ইংরেজি স্কুলে পড়ে এবারে এসে আমি বসার ঘরে নতুন বই খুঁজছি টুবলু এসে বলল ছোকদা তুমি বকরাক্ষস দেখেছো কত বড় হয় আমি জিজ্ঞেস করলাম তুই হঠাৎ বক রাক্ষসের কথা বললি কেন টুবলু বলল আমাদের মালি ওই যে ভজন সে একদিন বাগানের গাছে দুটো বক দেখে বললো বাড়ির মধ্যে বক আসা মোটেই ভালো নয় এ দুটো বক রাক্ষসের বাচ্চা আমি বললাম বক বকরাক্ষস মোটেই বকের মতো দেখতে নয় তুই বক রাক্ষসের গল্পটা জানিস না টুবলু বলল হ্যাঁ জানি ভজন দাদা বলেছে বকরাক্ষসটা খুব পাজিছিল। ছিল আর রাম সেটাকে মেরে ফেলেছে আমি হাসতে হাসতে বললাম সে কি রে আছে তো মহাভারতে সেখানে রাম আসবে কি করে তুই মহাভারত পড়িস নি মাথা দুলিয়ে টুবলু বলল না টুবলুর বয়স এগারো বছর অথচ সে মহাভারতের কথা জানে না ওর বয়সে আমি দু তিনবার পড়ে ফেলেছি ইংরেজি স্কুলে পড়লে বুঝি জানতে হয় না মহাভারতের কথা টুবলু বললো রামবারী তবে কে মেরেছে রাক্ষসটাকে খুব লড়াই হয়েছিল গল্পটা বলো না তুমি আমি বললাম শুধু বক রাক্ষসের কথা বললেই তো সব বোঝা যাবে না আগের কথাও জানতে হবে তুই পঞ্চপাণ্ডবের নাম জানিস আবার টুবলু মাথা নাড়িয়ে বলল না পঞ্চপাণ্ডব মানে কি আমি মনে মনে বললাম এই রে এ তো কিছুই জানে না মুখে বললাম পঞ্চ মানে পাঁচ তা জানিস তো ওরা পাঁচ ভাই ওদের বলা হতো পাণ্ডব ওদের কথা আগে জানতে হবে তাহলে একটা কাজ করা যাক পুরো মহাভারতের গল্পটাই তোকে ছোট করে শোনাতে পারি তুই শুনবি টুবলু একটু চিন্তা করে বলল যদি ভালো লাগে তাহলে সবটা শুনবো আর যদি শুনতে ইচ্ছা না করে দরজার কাছে কখন রিয়া এসে দাঁড়িয়েছে লক্ষ্য করিনি সে বলল গল্প বলা হবে আমি শুনব না টুবলু বলল ছোরদা একটু দাঁড়াও আমি আমার এক বন্ধুকে ডেকে আনি টুবলু দৌড়ে গিয়ে একজনের বদলে দুজন ছেলেকে ডেকে আনল তারপর শুরু হল গল্প এসো তোমাদের সঙ্গে আমিও আবার নতুন করে মহাভারত মহাভারত পড়ি একখানা অসাধারণ বই যারা এই বই একবার মন দিয়ে পড়েছে তারা সারা জীবনেও ভুলতে পারবে না পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বই চারখানা রামায়ণ মহাভারত ইলিয়াড আর ওডিসি এছাড়াও আছে বাইবেল কোরআন গীতা সব কিন্তু সেগুলো ধর্মের বই প্রথম চারখানা শুধুই গল্পের বই তার মধ্যেও মহাভারতই সবচেয়ে বড় দারুণ দারুণ সব গল্প আছে এই বইতে এই চারখানা বইকেই বলে মহাকাব্য তবে আমি গল্পের বই বলছি কেন এই সব গল্পই কবিতার ছন্দে লেখা তার কারণ তখনকার দিনে গদ্য লেখার চল ছিল না আর কবিতায় গল্প লেখার প্রধান কারণ তখন তো বইয়ের দোকান ছিল না বই ছাপাই হতো না একজন কেউ লিখতেন অন্যরা তা শুনে শুনে মুখস্থ করতেন আর গদ্যের চেয়ে কবিতা মুখস্থ রাখাই অনেক সহজ সে সময়কার মানুষ খাঁটি ঘি দুধ আর টাটকা ফলমূল খেতেন তাই তাঁদের স্মৃতিশক্তিও খুব বেশি ছিল সেই জন্য তারা অত লম্বা লম্বা কবিতা গড়গড় মুখস্থ বলতে পারতেন আচ্ছা মহাভারতের কাহিনীটা আমরা কার কাছ থেকে পেয়েছি তোমাদের মধ্যে যারা বেশ পড়ুয়া তারা করে বলে দেবে কেন এটা তো বেদব্যাস ঋষির লেখা তা তো সবাই জানে বেদব্যাস ঋষি মহাভারত রচনা করেছেন তা ঠিকই কিন্তু বেদব্যাস যে কত হাজার বছর আগে লিখেছিলেন তারই তো কোনো ঠিক নেই তিনি নিজেই কি এত বড় গল্পটা বানিয়েছেন নাকি তিনি লিখেছিলেন ছোট করে তারপর অন্য কোন কোন ঋষি নিজেরাও কিছু কিছু গল্প ঢুকিয়ে দিয়েছেন রং চড়িয়ে দিয়েছেন সেটাই বোধ সম্ভব আর বেদব্যাস নিজের হাতে এটা লেখেনি খুব সম্ভবত তিনি লিখতে জানতেন না আগেকার দিনে অনেক মুনি ঋষি লিখতে পড়তে জানতেন না তারা মনে মনে অনেক অসাধারণ শ্লোক রচনা করতে পারতেন কি দারুণ প্রতিভা ছিল তাদের। তাঁদের বেদব্যাসও মনে মনে এই বিশাল কাহিনীটি তৈরি করলেন তারপর কোথাও তো লিখে রাখাও দরকার তখন তিনি দেবতাদের মধ্যে থেকে গণেশকে অনুরোধ করলেন তার এই উপন্যাসটি লিখে দেওয়ার জন্য গণেশ ছিলেন পড়াশোনাতে ফার্স্ট বয় মানুষের মতো শরীর আর সুরওয়ালা হাতির মতো মাথা হলে কি হয় সাংঘাতিক তাঁর মেধা গণেশ রাজি হলেন লিখতে লেখার পর ব্যাসদেব প্রথমে তার ছেলে সুখদেবকে সবটা শিখিয়ে দিলেন তারপর শেখালেন তার কয়েকজন শিষ্যকে এরা আবার শোনাতে লাগলেন অন্যদের এইভাবে লোকের মুখে মুখে ছড়াতে লাগলো মহাভারতের গল্প এই গল্পের এমনই টান যে একটু শুনেছে সেই তৃষ্ণার্থের মতো বসে থাকে বাকি সবটা শুনবার জন্য আমরা পেলাম কার কাছ থেকে মহাভারত লেখার অনেক বছর পরের কথা সৌনক একজন খুব বড় ঋষি জঙ্গলের মধ্যে আশ্রমে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন বারো বছর ধরে চলবে সেই যজ্ঞ আরও অনেক মুনি ঋষি এসে থাকছেন সেখানে দিনের বেলা আগুন জেলে যজ্ঞ আর মন্ত্র উচ্চারণ হয় আর সন্ধেবেলা বেলা সকলে মিলে এক জায়গায় বসে গল্প করেন একদিন সেখানে সৌতি নামে একজন এসে উপস্থিত হলেন এর কাঁধে নানা রকম পুটলা পুটলি দেখলেই বোঝা যায় ইনি নানান জায়গায় ঘুরে বেড়ান ইনি কিন্তু ব্রাহ্মণ সুত সুতরা রথ চালান অন্য ব্যবসা ট্যাবসা করেন কেউ কেউ গল্প বলতেও খুব এখন যেমন অনেকে ঘুরে ঘুরে বই বিক্রি করে তখন তো বই ছিল না তাই এই ধরনের লোকেরা ঘুরে ঘুরে নানান জায়গায় গল্প শোনাতেন তার মানে গল্প শোনানোটাও কারো কারো জীবিকা হতে পারে ব্রাহ্মণ নন বলেই সৌতি এই যজ্ঞে নিমন্ত্রিত হয়ে আসেননি এসেছেন গল্প শোনানোর জন্য গল্প শুনিয়ে বেশ কিছুটা আতপচাল নানা রকম ফল দুই টুকরো শোনাও পাওয়া যায় সৌতি এর আসল নাম নয় অন্য একটা নামও আছে তার দরকার নেই সৌতিকে দেখে ঋষিরা তাকে গল্পকথক বলে চিনলেন কয়েকজন তাকে খাতির করে বললেন আরে ভাই এসো এসো বসো অনেক দূর থেকে আসছো মনে হচ্ছে বিশ্রাম করো জল খাও একজন জিজ্ঞেস করলেন তুমি এখন কোথা থেকে এলে সৌতি বললেন আমি মহারাজ জনমেজয়ের জয়ের সর্পযজ্ঞে গিয়েছিলাম সেখানে মহারিষি ব্যাসদেবের পুরো মহাভারত শুনলাম কয়েকজন চমকে উঠে বললেন সর্পযজ্ঞ সে আবার কি সৌতি বললেন বলছি বলছি সেই যজ্ঞ থেকে ফিরে আমি অনেক তীর্থস্থানে গেলাম অনেক আশ্রমে ঘুরলাম তারপর সমন্ত পঞ্চক নামে এক তীর্থস্থানে গেলাম সেখানে কৌরব আর পাণ্ডবদের ঘোর যুদ্ধ হয়েছিল তারপর আবার ঘুরতে ঘুরতে এসে পড়লাম এখানে এখন বলুন আপনারা কোন গল্প শুনতে চান আমার ঝুলিতে অনেক রাজা রাজরার গল্পই আছে তখন ওখানকার সব ঋষি বললেন তুমি আজকের ওই মহাভারতের গল্পই শোনাও মহাত্মা বেদব্যাসের মহাভারতের নাম শুনেছি কখনো শোনার সৌভাগ্য হয়নি সেটাই শুনতে চাই একজন জিজ্ঞেস করলেন তুমি কি স্বয়ং বেদব্যাস ঋষির মুখ থেকে সেই কাহিনী শুনলে সৌতি মহাতা বেদব্যাসের এক শিষ্য তার নাম বৈশম্পায়ুন তিনি শুনিয়েছেন মহারাজ জনমেজয় জানতে চাইছিলেন তার পূর্বপুরুষের কাহিনী তবে স্বয়ং বেদব্যাসও সেখানে বসেছিলেন তার শিষ্যের পাশে বসে বসে শুনে শুনেই সৌতি সব মুখস্থ করে ফেলেছিলেন কি আশ্চর্য ক্ষমতা সেই সৌতির মুখ থেকেই আমরাও শুনলাম মহাভারত কাহিনী বহু বছর পর এই সৌতির মুখের কাহিনী নিয়েই বই ছাপা হয়েছে সেই কাহিনী শুরুর আগে একটা প্রশ্ন জাগে রাজা জনমেজয়ের সভায় বেদব্যাস ঋষি বসে থাকলেন কি করে তার বয়স কত সত্যি কথা বলতে কি বেদব্যাসের বয়সের গাছপাথর নেই মহাভারতের আসল নায়ক নায়িকাদের বহু আগে তার জন্ম তার পরেও বহু বছর এমনকি কথাও বলা যেতে পারে তিনি আজও বেঁচে আছেন পুরাণ কাহিনী অনুসারে তিনি অমর বেশ লম্বা গায়ের মিশমিশে কালো পেট পর্যন্ত লম্বা দাড়ি মাথায় চুলে জটা তিনি আজও ঘুরে বেড়াচ্ছেন অবশ্য এই যুগে তিনি চেহারা পাল্টে ফুলবাবু সাজতেও পারেন এরকম কল্পনাও করা যায় এখন মহাভারত নিয়ে যত সিনেমা থিয়েটার যাত্রা নাচ গান হয় বেদব্যাস ঋষি আড়ালে বসে সব দেখছেন আর মৃদু মৃদু হাসছেন রামায়ণের রচয়িতা মনে কিন্তু অমর নন তিনি মরে গেছেন কবেই তিনি এখন চতুর্দিকে রামায়ণ নিয়ে যে কত টিভি সিরিয়াল আর নাটক হয় তার কিছুই দেখে যেতে পারলেন না পুরাণে মোট জনকে বলা হয়েছে অমর অশ্বত্থামা দৈত্যরাজ বলি ঋষি বেদব্যাস রামায়ণের হনুমান আর বিভীষণ কৃপ আর পরশুরাম এদের মধ্যে পরশুরামের কথা রামায়ণ আর মহাভারত দুটোতেই আছে এরা কেন বা কি করে অমর হলেন তা আস্তে আস্তে জানা যাবে সৌতির গল্প বলার কায়দাটা খুব অদ্ভুত সোজা কিছু বলেন না প্রথমে তিনি পুরো কাহিনীটাই খুব সংক্ষেপে জানিয়ে দিলেন তাতে না আছে কোনো রস না আছে কোনো মজা তা শুনেই ঋষিরা হৈ হৈ করে উঠলেন তারা বললেন এ কি মোটে এইটুকু না 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 আমাদের হাতে অনেক সময় আছে তুমি ধীরে সুস্থে খুঁটিয়ে খুঁটিয়ে সব বলো সৌতি তখনও কিন্তু গোড়া থেকে শুরু করলেন না এই ঋষির গল্প কোথায় কার কার সঙ্গে ঝগড়া লাগলেন ছাড়া ছাড়া ভাবে এতে কারো মন ভরে না সকলে তো আজ করতে লাগলেন সৌতিকে সর্বযজ্ঞের ব্যাপারটাই বাকি সেটাও সৌতি ঠিক খুলে বলেন না একটু ছুঁয়েই চলে যান অন্যদিকে যাতে সকলের কৌতূহল আরো বেড়ে যায় আসলে জনমেজয় রাজার সর্পযজ্ঞ হয়েছিল মহাভারত কাহিনীর গল্প বা সিনেমা যেমন ফ্ল্যাশব্যাকে হয় শেষ থেকে শুরু সর্পযোগ্য ব্যাপারটাও তাই আমরা অত ঘোরালো পেঁচালো ভাবে মহাভারত পড়তে চাই না আমরা শুরু করবো প্রথম থেকে এক যে ছিলেন রাজা কোন রাজা মহাভারতে এত রাজা আর তাদের বংশধরদের কথা আছে যে মাথা গুলিয়ে যায় অত মনে রাখাও যায় না সব মনে রাখার দরকার নেই আমরা একজন রাজাকে বেছে নিচ্ছি তার নাম যজাতি এই যজাতিকে বেছে নেওয়ার একটা কারণও আছে এই যজাতির কথা বলার আগে আরো একটু আগের কথা বলতে হবে সেই সময় আকাশে থাকতেন দেবতারা আর অসুররা ছড়িয়েছিলেন পৃথিবীর সমুদ্রের তলাতেও থাকতে পারতেন দেবতা আর অসুরদের প্রায়ই লড়াই হতো দুপক্ষের ক্ষমতাই প্রায় সমান সমান যুদ্ধে অনেক অসুর যেমন মরতো তেমনি প্রাণ হারাতেন অনেক দেবতা দেবতারাও প্রাণ হারাতেন সে কি আমরা যে জানি দেবতারা সকলেই অমর হ্যাঁ এখন সব দেবতাই অমর ঠিকই কিন্তু সে আমলে অমর ছিলেন না তখনও তো তারা অমৃত খাননি পরে এক সময় কোথা থেকে কলসি ভর্তি অমৃত পাওয়া গেল আর অসুরদের ঠেকিয়ে দেবতারা সব অমৃত কিভাবে খেয়ে নিলেন সে গল্প আমরা যথা এখন যে আমলের কথা বলছি তখন দেবতাদের তুলনায় বরং অসুরদের খানিকটা সুবিধেই ছিল যুদ্ধে প্রাণ হারালেও কিছু কিছু অসুর আবার বেঁচে উঠতো অমৃত না খেয়ে কি করে দেবতাদের গুরুর নাম বৃহস্পতি আর অসুরদের গুরুর নাম শুক্রাচার্য দুজনেই খুব তেজস্বী তবে বৃহস্পতির তুলনায় দৈত্য গুরু শুক্রাচার্যের একটা গুণ বেশি ছিল তিনি মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন অর্থাৎ মৃতদের মন্ত্র পরে বাঁচিয়ে তুলতে পারতেন তাই নিয়ে দেবতাদের বেশ দুঃখ ছিল তখন দেবতারা এক বুদ্ধি বের করলেন গুরু বৃহস্পতির একটি ছেলে আছে যেমন সে চেহারায় রূপবান তেমনি তার ব্যবহার সুন্দর তার সঙ্গে কথা বললে সকলে খুশি হয় এই ছেলেটির নাম কচ কয়েকজন দেবতা বৃহস্পতিকে অনুরোধ করলেন আপনার ছেলেটিকে পৃথিবীতে পাঠিয়ে দিন না শুক্রাচার্যের কাছে গিয়ে তার শিষ্য হতে চাইবে সেখানে শাস্ত্র পাঠ টাঠ করে মৃত সঞ্জীবনী মন্ত্রটাও শিখে নিয়ে এখানে ফিরে আসবে এখন তারপর যত যুদ্ধ হবে আমরাও মৃতদের বাঁচিয়ে দিতে পারব বৃহস্পতি হেসে বললেন অত কি সোজা দেবতারা বললেন কেন বড় বড় পণ্ডিতদের কাছে গিয়ে কেউ যদি শিষ্য হতে চায় তারা তো ফিরিয়ে দেন না শুক্রাচার্য ওকে ফিরিয়ে দেবেন বৃহস্পতি বললেন তা ফিরিয়ে দেবেন না শুক্রাচার্য অতি ধুরন্ধর লোক কছকে দেখলে উনি বুঝবেন কেন সে এসেছে আমার ছেলে হয়ে সে যাবে শত্রুপক্ষের কাছে শাস্ত্র শিখতে শুক্রাচার্য আর সবই শেখাবেন আসল জিনিসটা ছাড়া একজন দেবতা বললেন শুক্রাচার্যের একটি মেয়ে আছে তার নাম দেবজানি এই কচেরই বৈশী হবে কচ যদি তার সঙ্গে ভাব করে নিতে পারে তাহলে সে হয়তো বাবাকে বলে কচকে সাহায্য করতে পারে বৃহস্পতি বললেন ঠিক আছে দেখুক যদি কার্যসিদ্ধি করতে পারে তবে খুব সাবধানে থাকতে হবে অসুররাও ওর আসল উদ্দেশ্যটা টের পেয়ে গেলে কিন্তু অনেক রকম বিপদ হতে পারে তারপর শুভ দিন দেখে কচ এসে পৌঁছে গেল পৃথিবীতে অসুর রাজার সভায় এসে গুরু শুক্রাচার্যকে প্রণাম করে নিজের পরিচয় ও উদ্দেশ্য জানালো মিথ্যে কথা বলার তো উপায় নেই শুক্রাচার্যের মতো বড় বড় ঋষিরা যোগ বলে এক নিমেষে সব জেনে নিতে পারেন তিনি বললেন ঠিক আছে বৎস আমি তোমাকে শিষ্য হিসাবে গ্রহণ করলাম তুমি আমার বাড়িতে থাকবে আমি তোমাকে শাস্ত্র শেখাব শুক্রাচার্য কচকে খুব কঠিন কঠিন শাস্ত্র পাঠ দিতে লাগলেন তিনি দেখতে চান এত শক্ত শক্ত পড়া দেখে ছেলেটি পালিয়ে যায় কিনা কিন্তু দারুন সব শিখতে লাগলো দেবজানির সঙ্গেও তার ভাব হয়ে গেল সহজেই দেবজানির বিয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু আশেপাশের কোনো মুনি ঋষির ছেলেকেই তার পছন্দ হয়নি তার বাবাও জোর করেন না কোনোদিন ইচ্ছে হলে সে নিজেই বিয়ে করবে কচ নাচ জানে গান জানে দেব জানি তো এসব আগে কখনো শেখেনি ওরা দুজনে বোনের মধ্যে ঘুরতে ঘুরতে গান গায় একদিন দেব জানি কচকে দেখতে পেল না সে কোথায় গেল তার কুটিরে নেই জলাশয়ের ধারে নেই শুক্রাচার্যের আশ্রমে নেই তাহলে পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে সে পালিয়ে গেল দেবলোকে দেবযানী গিয়ে তার বাবার কাছে কেঁদে পড়ল শুক্রাচার্য তখন যজ্ঞের আগুন জেলে সঞ্জীবনী মন্ত্র পাঠ করলেন তারপর উঁচু গলায় ডাকলেন কচ কচ তুমি যেখানেই থাকো এই মুহূর্তে আমার সামনে এসে উপস্থিত হও তখনই কাদের একটা কুকুর বিকট চিৎকার করে উঠলো তার পেট ফেটে সেখান থেকে বেরিয়ে এলো কচ ঠিক আগের মতো চেহারা হলো সে কুকুরের পেটে গিয়েছিল কচ বলল। আমি আমি ঠিক জানি না, করেছি। জঙ্গলের মধ্যে কয়েকজন অসুর আমাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে লাগল। তারপর একেবারে কুচি কুচি করে কেটে খাইয়ে দিল একটা কুকুরকে কেন তারা এমন করলো আমি জানি না শুক্রাচার্য বললেন কিছু কিছু অসুর সন্দেহ করেছে কেন শত্রুপক্ষ বৃহস্পতির পুত্রকে পাঠিয়েছে এখানে তিনি শুধু বললেন হুম সাবধানে থেকো কচ এই প্রথম মৃত সঞ্জীবনী মন্ত্রের ক্ষমতা দেখে অবাক হয়ে গেল অসুররা তার শরীরটা একেবারে খন্ড খণ্ড করে কেটেছিল কিন্তু এখন তার শরীরে একটাও দাগ নেই সব ঠিকঠাক আগের মতো কবে সে এই মন্ত্র শিখবে শুক্রাচার্য কিন্তু তাকে এই মন্ত্র শেখাবার কোনো নামই করছেন না আরো কঠিন কঠিন শাস্ত্র পড়াচ্ছেন কয়েকজন অসুর আবার একদিন কচকে ধরে নিয়ে গেল নদীর ধারে তাকে খুন করে ভাসিয়ে দিল এবারেও দেবযানীর কান্না কাটিতে বাঁচিয়ে দিলেন কচকে কথায় বলে বারবার তিনবার অসুর এবার এমন সাংঘাতিক একটা কাণ্ড করল যাতে কচকে বাঁচাবার আর কোনো উপায়ই রইল না রাত্রির বেলা যখন সকলে ঘুমন্ত তখন কয়েকজন অসুর নিঃশব্দে কচকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে খুন করলো তারপর পুড়িয়ে ছাই করে ফেলল একেবারে সেই ছাই সবটুকু তুলে মিশিয়ে দিল এক হাঁড়ি সোমরসের মধ্যে খানিকটা লেবুর রস দিয়ে সেই রসকে আরও সুস্বাদু করা হলো সেই হাঁড়িটা রেখে দেওয়া হলো শুক্রাচার্যের আশ্রমে পরদিন সন্ধেবেলা শুক্রাচার্য একটু একটু পান করতে করতে সবটাই শেষ করে ফেললেন আজ একটু অন্যরকম স্বাদ হলেও ভালোই লাগলো তা এদিকে আবার পাওয়া যাচ্ছে না কচকে তাকে একা একা বেশি দূর যেতে নিষেধ করা হয়েছিল সে যেতও না তবু সে হারিয়ে গেল কি করে দেবযানী জঙ্গলে নদীর ধারে সব জায়গায় করে করে খুঁজেও কচকে পেল না পাবে কি কচ তো আর নেই দেবজানি এমন কাঁদতে লাগলো যেন অজ্ঞান হয়ে যাবে গড়া গড়ি দিতে লাগলো মাটিতে শুক্রাচার্য আবার যজ্ঞের আগুন জ্বালালেন তারপর মৃত সঞ্জীবনী মন্ত্র সবে মাত্র একটুখানি উচ্চারণ করতে না করতেই তার পেটের মধ্যে থেকে কচ বলে উঠল গুরুদেব এই যে আমি এখানে কাছাকাছি যারা রয়েছে সবাই একেবারে স্তম্ভিত মানুষের পেটের মধ্যে মানুষ তাও বেঁচে আছে এখন কি হবে কচকে বাঁচাতে হলে শুক্রাচার্যকে মরতে হবে কারণ তার পেট ভেদ করে বের করতে হবে কচকে আর শুক্রাচার্যকে বাঁচাতে হলে কচকে একেবারে হজম করে ফেলতে হবে একেই বলে উভয় সংকট সন্ধেবেলা আর সবাই চলে গিয়েছে শুক্রাচার্যের কোলে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দেবজানি। তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে শুক্রাচার্য ভাঙা ভাঙা গলায় জিজ্ঞাসা করলেন তুই কি চাস বলতো মা আমি মুড়ে গিয়ে কচকে বাঁচিয়ে তুলবো জন্য আমি তুলব দেব মুখ তুলে না না বলে চিৎকার করে উঠল সে তার বাবাকে খুবই ভালোবাসে বাবার মৃত্যু চাইতেই পারে না আবার কচের মৃত্যুও সে সহ্য করতে পারছে না একটু পরে এসে জিজ্ঞাসা করলো বাবা এমন কি উপায় নেই যাতে তোমরা বেঁচে থাকতে তখনই উত্তর না দিয়ে চুপ করে রইলেন। একটি মাত্র উপায় আছে যদি অন্য কাউকে মৃত সঞ্জীবনী মন্ত্রটি প্রয়োগ করতে শিখিয়ে দেওয়া যায় সে তাহলে প্রথমে শুক্রাচার্যের পেট ফাটিয়ে কচকে বের করে আনবে তারপর সেই মন্ত্রেই সে আবার শুক্রাচার্যকে বাঁচিয়ে তুলতে পারে কিন্তু এই মন্ত্র তো যে কেউ শিখতে পারে না তার জন্য অনেক শাস্ত্র পাঠ অনেক জ্ঞান সঞ্চয় করতে হয় অসুরদের মধ্যে কারো তা নেই একমাত্র কচেরই সে যোগ্যতা আছে গুরুর পেটের মধ্যে কচ এখনো বেঁচে আছে তাকে এই মন্ত্র শিখিয়ে দেওয়া এখনো সম্ভব শুক্রাচার্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি এতদিন ধরে কিছুতেই কচকে সেই মন্ত্র দান করেননি এখন নির্বোধ অসুরদের এই কাণ্ডের জন্যই তিনি কচকে শেখাতে বাধ্য হলেন কচ বেঁচে ওঠার পর যদি শুক্রাচার্যকে বাঁচাতে রাজি না হয় সে তো আসলে শত্রুপক্ষের লোক মন্ত্রটা পাওয়ার পর ছিন্ন অবস্থায় শুক্রাচার্যকে ফেলে রেখে সে পালিয়ে যেতে পারে দেবলোকে সেখানে আনন্দের উৎসব শুরু হয়ে যাবে কচ মৃত সব দেবতাদের বাঁচিয়ে তুলবে আর অসুরদের কেউ থাকবে না তবু শুক্রাচার্য নিজের পেটের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন বৎস কচ তুমি আমার কথা শুনতে পাচ্ছ তোমার খুব কষ্ট হচ্ছে কচ কষ্ট চাই হোক আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি বললেন তাহলে মন দিয়ে শোনো আমি তোমাকে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখিয়ে দিচ্ছি আমি তোমাকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনব আমি এখানে যে যজ্ঞের আগুন জ্বেলেছি সেই আগুনেই তুমি এই মন্ত্র পরে আমার প্রাণ ফিরিয়ে আনতে পারো যদি তোমার ইচ্ছা হয় মন্ত্র পড়লেন শুক্রাচার্য কিছুক্ষণের মধ্যেই পূর্ণাঙ্গ নিখুঁত শরীর নিয়ে শুক্রাচার্যের পেট ফাটিয়ে বেরিয়ে এলো কচ শুক্রাচার্য কোন রকম যন্ত্রণার শব্দও করলেন না রক্তাক্ত শরীরে চিত হয়ে পড়ে রইলেন বাবার ওই অবস্থা দেখে আকুলভাবে কাঁদতে লাগলো কচ তার দিকে একবারও তাকালো না সে যজ্ঞের আগুনে আহুতি দিয়ে মন্ত্র পড়তে লাগলো প্রথমবার একটু ভুল হলেও যজ্ঞে পরপর পর তিনবার সেই মন্ত্র সম্পূর্ণ করার পর প্রাণ ফিরে পেয়ে উঠে বসলেন শুক্রাচার্য তাঁর শরীর ঠিক আগের মতো কচ এবার শুক্রাচার্যের পায়ের কাছে শুয়ে পড়ে আনন্দ আর কান্না মেশানো গলায় বলতে লাগল গুরুদেব আপনি বারবার আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি আমাকে সর্বশ্রেষ্ঠ মন্ত্র দান করেছেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আপনি যা আদেশ দেবেন তাই পালন করবো শুক্রাচার্য তার মাথায় হাত ছুঁয়ে নিঃশব্দে আশীর্বাদ করলেন কচ বলল গুরুদেব আপনি অনুমতি দিলে আমি এবার বাড়ি ফিরে যেতে পারি অনেক দিন আপনজনদের দেখিনি মন কেমন করছে শুক্রাচার্য বললেন এবার তো তুমি ফিরে যেতেই পারো তোমাকে আমি আটকাবো কি করে অনেক দিন এখানে আছো ঠিকই তাছাড়া যে উদ্দেশ্য নিয়ে তুমি এসেছিলে তাও সিদ্ধ হয়েছে যাও ফিরে যাও এখানে অসুরেরা তোমাকে বার বার মেরে ফেলতে চেষ্টা করতে পারে কিন্তু তখনই ফিরে যাওয়া কচের পক্ষে সহজ হল না বাবা বেঁচে আছেন প্রিয় বন্ধু কচও ফিরে এসেছে তাই দেবজানের আনন্দের সীমা নেই সে বাইরের বাগানে বসে কচের কাছে গান শুনতে চাইল দু তিনখানা গান শোনাবার পর কচ বলল হে দেবী এবার আমায় যেতে হবে দেবযানী হেসে বলল হঠাৎ আমি দেবী হয়ে গেলাম কেন আমি তো তোমার বন্ধু কচ গম্ভীরভাবে বলল তুমি আমার গুরুর মেয়ে তোমাকে সম্মান দিয়ে কথা বলাই তো আমার উচিত এরপর কচ নিজের দেশে ফিরে যাবে শুনে দেবযানী আটকে উঠলো সে বলল না না তোমার ফেরা হবে না আমি তো ঠিক করে ফেলেছি আমাদের দুজনের বিয়ে হবে তুমি এখানেই থাকবে কচের পক্ষে তো আর এখানে থেকে যাওয়ার প্রশ্নই ওঠে না সে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল দেবতারাও অপেক্ষা করছেন তার জন্য দেবজানি আবার বলল আমি তোমার কত সেবা করেছি আমার জন্যই বাবা বারবার তোমাকে প্রাণে বাঁচিয়েছেন আমার জন্যই তুমি মৃত সঞ্জীবনী মন্ত্র শিখেছ এখন আমায় ছেড়ে চলে যেতে চাইছো কচ তুমি আমার তা ঠিক তোমার কাছে আমি চাইছ কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না আমি গুরু শুক্রাচার্যের শরীরের মধ্যে ছিলাম সেখান থেকে বেরিয়েছি সুতরাং আমি তার ছেলের মতো হয়ে গিয়েছি আর তুমি তার মেয়ে তার মানে আমরা তো ভাই তর্ক হতে হতে দেবজানি একসময় খুব রেগে গিয়ে বলল আমি তোমার এত উপকার করলাম আর তার বদলে তুমি আমায় অপমান করছো বেশ যাও ফিরে যাও আমি তোমায় অভিশাপ দিচ্ছি তুমি যে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখলে সেটা তুমি প্রয়োগ করতে পারবে না তুমি কাউকেই বাঁচাতে পারবে না এই অভিশাপ শুনে কচ বেশ কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে বসে রইল যা। তার এত কষ্ট এত সাধনা বৃথা গেল এত বড় ঋষির মেয়ের কথা তো মিথ্যা হবে না একটু পরে সে গভীর দুঃখের সঙ্গে বলল দেবযানী তুমি অন্যায় ভাবে আমাকে এই অভিশাপ দিলে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি কোনো পুত্রের সঙ্গেই তোমার বিয়ে হবে না আর সঞ্জীবনী মন্ত্র আমি প্রয়োগ করতে পারবো না বটে কিন্তু অন্যদের তো শেখাতে পারব সেরকম শিষ্য আমি তৈরি করে নেব এই বলে কত চলে গেল দেবলোকে দেবজানীর মনে আর সুখ নেই তার আর নাচতে ভালো লাগে না গাইতে ভালো লাগে না একা একা ঘুরে বেড়ায় মেজাজটা খিটখিটে যার তার সঙ্গে ঝগড়া করে একদিন সাংঘাতিক ঝগড়া হয়ে গেল সেখানকার রাজকন্যা শর্মিষ্ঠার সঙ্গে অসুর রাজ বৃষ মেয়ে শর্মিষ্ঠা আর দেবযানী প্রায় সমান বয়সী দুজনেই রূপে গুণে সমান তবে রাজার মেয়ে বলে সব সময় অহংকার অহংকার ভাব একদিন দুজনেই অনেক সঙ্গী ও সহচরী নিয়ে খেলা করছিল বাগানে তারপর একটা সরোবরে নেমে গেল সাঁতার কাটতে এই সময় প্রবল বেগে বাতাস বইতে লাগল তার ফলে উপরে রেখে যাওয়া মেয়েদের পোশাক টোশাকগুলো জড়িয়ে মরিয়ে গেল মেয়েরা তাড়াতাড়ি উঠে এসে দৌড়ে খুঁজতে লাগলো নিজেদের পোশাক শর্মিষ্ঠা ভুল করে দেবযানীর একটা ওড়না জড়িয়ে নিলে নিজের গায়ে এমনিতেই মেজাজ খারাপ সেরে গেমেগে বলল বললো তুই আমার ওড়না নিয়েছিস কেন রে শর্মিষ্ঠা বললো ও ভুল হয়ে গিয়েছে দেখছি দেবজানি বলল। তোরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে জানিস না আমার ওড়নাতে বিচ্ছির গন্ধ হয়ে যাবে এবার শর্মিষ্ঠাও রেগে উঠে বলল। আমি পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে না। তুই কি জানিস থাকিস তো একটা কুঁড়ে ঘরে আমাদের রাজবাড়িতে তোর মতো গন্ডা গন্ডা দাসী তারাও তোর চেয়ে বেশি পরিষ্কার বলল বললো এহারি তো রাজবাড়ির গর্ব করছিস আমার বাবা ইচ্ছে করলে ওরকম কত রাজবাড়িতে থাকতে পারতেন তোর বাবা আমার বাবার সামনে সবসময় হাত জোর করে কথা বলেন তুইও তাই করবি দেবজানি ঠোঁট বেঁকিয়ে বলল আমার বাবা হাত জোর করে থাকেন বাবা বসেন তার পায়ের কাছে আমার বাবার দয়াতেই তো তো তোরা তোরা বেঁচে আছিস না হলে ভিকিরি খেতে পেতিস না এরকম পোশাকই বা পেতিস কোথায় ঝগড়া গালাগালি চলতে চলতেই শুরু হয়ে গেল ঠেলাঠেলি হাতাহাতি দেবজানি একা আর শর্মিষ্ঠার সঙ্গে অনেক দাসী অনেকে মিলে দেবজানিকে ঠেলতে ঠেলতে একটা শুকনো কুয়োর মধ্যে ফেলে দিল তখন কয়েকটি মেয়ে ভয় পেয়ে বলে উঠলো এই রে এখন কি হবে কিন্তু সর্মিষ্ঠার মাথায় তখন এমন আগুন জ্বলছে যে সে বলল বেশ হয়েছে দেখ তো মরে গেল নাকি কুয়োর মধ্যে পড়েই অজ্ঞান হয়ে গিয়েছে দেবজানি কোনো সারা শব্দ নেই ঠোঁট উল্টে শর্মিষ্ঠা বলল মরে গিয়েছে ঠিক হয়েছে চল চল বাড়ি চল দেবযানীকে সেই কুয়োর মধ্যে ফেলে রেখে সদল বলে চলে গেল শর্মিষ্ঠা বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলো দেবযানীর প্রথমে সে বুঝতেই পারল না যে সে কোথায় অন্ধকার প্যাচপ্যাচি জায়গা উঠে দাঁড়িয়েও উপরের দিকে হাত পৌঁছল না এখান থেকে সে উদ্ধার পাবে কি করে কান্না এসে গেল তার সে কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে প্রায় এক প্রহর পরে সেই কুয়োর কাছাকাছি শোনা গেল ঘোড়ার পায়ের আওয়াজ অনেক মানুষের কণ্ঠস্বর এক রাজা তার নিয়ে শিকার করতে করতে চলে এসেছেন এই রাজার নাম সেখানে প্রথমেই যার কথা বলেছি সৌনক ঋষির যজ্ঞের কাছে অনেক মুনি ঋষি যেখানে সৌতির মুখে গল্প শুনছিলেন সেখানে দু একজন ঋষি এই সময় বললেন সৌতী তুমি যে বলছিলে জনমে যায় রাজার সর্বযোগে আকাশ থেকে অনেক সাপ টপাটপ খসে পড়ছিল আগুনে সেখানে তারপর কি হলো আর একজন ঋষি হই হই করে বললেন না না আমরা যজাতির গল্পটাই আগে শুনতে চাই আমরাও যজাতির কাহিনী অনুসরণ করব তোমরাও জানতে চাও তো যজাতির কথা যদি জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না